السلام عليكم ورحمة الله রাতের বেলা লাইট বন্ধ করে ঘুমালে কি হয় এবং ঘুমানোর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অনেক বড় বিপদে পড়বেন। এই ভিডিওতে আমরা সেই কাজগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তুমি তোমার বিছানাতে আসো তার আগে ওযু করে নাও। যেভাবে সুন্নাতি তরিকায় ওযুর নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সে প্রক্রিয়ায় আমরা ওযু করব ইনশাআল্লাহ। আর ডান কাত হয়ে শোয়ার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ হলো ওযু করে ঘুমালে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজতে থাকে, আর সে রাতে যদি মৃত্যু হয় তাহলে পবিত্রতার সাথে মৃত্যু হবে। ভয়ঙ্কর দুষ্ট জিনেরা কোনোভাবে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। ওযু করা মাত্রই আপনি বিছানায় শুয়ে পড়ার পর আপনার চারপাশে রহমতের বলয় সৃষ্টি হবে, যে দেয়াল ভেঙে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। আর এ অবস্থায় যদি কেউ ভালো স্বপ্ন দেখে তা সত্যি পরিণত হবে। এছাড়াও ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে ভালোভাবে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া উচিত, কেননা আপনার অনুপস্থিতিতে বিছানায় কি কি বিচরণ করেছে তার সম্পর্কে আপনার জানা নেই। হয়তো কোনো পোকামাকড় বিচ্ছু আপনার বিছানায় বা বালিশে থাকতে পারে, যা আপনার নাকে মুখে ও কানে প্রবেশ করে ক্ষতি করতে পারে। আল্লাহর রাসূল অবশ্যই বিছানা পরিষ্কার করে তার উম্মতদের ঘুমোতে বলেছেন, বুখারী ও মুসলিম। এবার আসুন জেনে নেওয়া যাক রাতে লাইট বন্ধ করার বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঘুমানোর আগে আগুন ও চেরাগ বন্ধ করে দাও। যেমন হযরত জাবির বিন আবদুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাতে যখন তুমি ঘুমোতে যাবে তখন চেরাগ নিভিয়ে দিবে আর দরজাসমূহ বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবে। হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘুমানোর সময় আপন ঘরে আগুন জ্বালিয়ে রেখো না। অপর এক বর্ণনায় আছে, চেরাগ বন্ধ করে দাও, কেননা অনেক সময় ইঁদুর চেরাগ বা আগুন টানা হেঁচড়া করে ঘরে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এসেছে, যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি পায়। এছাড়া এর ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগেরও সৃষ্টি হতে পারে। আর যদি রুম অন্ধকার করে মানুষ ঘুমায়, এর ফলে তার শরীর থেকে মেলাটোনিন হরমোন ক্ষরণ বৃদ্ধি হয়, যা শান্তির ঘুমের সহায়ক। মেলাটোনিন মাথার পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায় ও মাথার কাজ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলজেইমার্স কমাতে সাহায্য করে। চিকিৎসা বিজ্ঞানের মতে রাতে ঘুমানোর সময় ঘর অন্ধকার রাখা খুব জরুরি। রাতে ঘুমানোর কিছু সুন্নত আমল রয়েছে, সে আমলগুলো জেনে সেই মোতাবেক আমল করা প্রত্যেক মুসলমানের জন্যই অনেক কল্যাণকর হবে। যেমন আল্লাহর নাম নিয়ে ঘুমানো, খাবারের পাত্র ও পানির পাত্র ঢেকে রাখা, দরজা জানালা বন্ধ করে রাখা, চোখে সুরমা লাগানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানি ছিল। প্রতি রাতে তিনি ঘুমানোর আগে ডান চোখে তিনবার ও বাম চোখে তিনবার সুরমা লাগাতেন। এছাড়াও দেরি করে ঘুমানো, খোলা আকাশের নিচে ঘুমানো, একাকী ঘরে ঘুমানো সম্পর্কেও নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে।